বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো যে গরিবের পাহাড় কেমন হয় আর কি। তো চলুন আপনাদেরকে দেখাই যে গরিবের পাহাড়। চলুন আমার সাথে তাহলে আসুন দেখা যাক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে বন্ধুরা, যে ছোটোখাটো পাহাড় দেখতে। তো কে না ভালোবাসে বলেন পাহাড়ে যেতে? আমরাও মনে করেন যে তেমন যাচ্ছি পাহাড়ে। তো আসুন, আমরা তো এখন আর পাহাড় দেখতে মনে করেন যে সেই রাঙামাটি বা কক্সবাজার এসব জায়গায় যেতে পারবো না। সো আমরা আমাদের এগুলো আমরা দেখতে পাচ্ছি। বন্ধু আসলে কি অসাধারণ দেখুন পরিবেশটা, পাহাড় নাকি ছোটোখাটো পাহাড় মনে হচ্ছে না আপনাদের কাছে? বন্ধুরা তো দেখুন কত সুন্দর একটি পাহাড়ে আমরা চলে এসেছি। আপনাদের আশা করি ভালো লাগবে সবার। তো আর একটু উপরের দিকে যাই তাহলে আরও কিছু বুঝতে পারবেন। আশেপাশে পরিবেশটা দেখুন অনেক সুন্দর, ও পাশে ভাটা রয়েছে। আর একটি বলা যায় যে একটি ইটের ভাটা, সেখানে মাটি এনে রাখা হয়েছে যে ইট বানানোর জন্য। তো এটাকে আমি আপনাদেরকে পাহাড় বলে চালিয়ে দিচ্ছি আর কি। আর বলছি যে গরিবের পাহাড়, তো চলুন ভালোই লাগবে পাহাড়ের মতো। পাহাড়ের কোনো দিক দিয়ে এটি কম না, সুন্দর একটি জায়গা। আসলে বন্ধুরা একটি অসাধারণ পরিবেশ। তো আমার সাথে আছে কিন্তু আমার বন্ধু, ক্যামেরায় আছে উনি, ঠিক আছে? তো দেখুন পাহাড় মনে হচ্ছে না আপনাদের কাছে? আসলে পাহাড় কিন্তু এটা ছোটোখাটো পাহাড়, বলা যায় যে এটা গরিবের পাহাড়। আর উপরে ওটা চেষ্টা করছেন কেমন লাগছে বন্ধুরা? আশা করি ভালো লাগবে। দেখুন গরিবের পাহাড়। আর একটা বিষয় বন্ধুরা, আমাদের তো আর কেউ নেই যে আমরা তাদেরকে নিয়ে ঘুরতে আসবো। আমরা সিঙ্গেল মানুষ, আমরা দুই বন্ধু আসছি ঘুরতে এখানে। তো বন্ধু আছে ক্যামেরায়, আমি আছি সামনে। বন্ধুকে আবার সামনে পাঠাবো, আমি ক্যামেরায় দেবো, এইভাবে আর কি কিছু জানানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগবে না কেন, এটা গ্রাম বাংলার সৌন্দর্য, অবশ্যই ভালো লাগতেই হবে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের ওপরে আসলে আর কোনো কিছুই সৌন্দর্য মনে হয় না, এটাই হচ্ছে একটি বিষয়। তো আমি আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি যে গ্রাম বাংলার সৌন্দর্য, মানে মাঠ ঘাট বিল ঘের এগুলো আমি আপনাদেরকে দেখানোর সামনে দেখানোর চেষ্টা করি। আপনারা হয়তো জানেন, দেখেছেন হয়তো যে আমার ভিডিও বেশি পিছনে থাকে বাগান মাঠ ঘাট এগুলো। আশা করি আমি এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগতেই হবে, কারণ আমরা তো বাঙালি ভাই নাকি। আসুন আরও কিছু জায়গায় কষ্টটা দেখানোর চেষ্টা করছি।
তুমি দাঁড়ান, ঘুরে ঘুরে দেখাচ্ছি, এক কাজ করো। ওকে বন্ধুরা, পরিবেশটা অসাধারণ। আমি গ্রামের ভিতরে আসলে এমন সুন্দর একটি জায়গা আসলে আগে কখনো দেখিনি, তো আপনাদেরকে এখন দেখাচ্ছি। এত সুন্দর জায়গা আছে, মনে করেন যে আসলে একটা পাহাড়ের মতো আর কি, ভালো লাগে আসলে। আপনাদেরও ভালো লাগছে বলা যায়। দেখুন আমরা কত উঁচুর উপরে আছি। এখন আরো একটু নিশ্চিত বন্ধুরা, তো উপর থেকে হয়তো আপনারা এর বিষয়টা আসলে বুঝতে পারছেন না, আয়তনটা এটা কত উঁচু। তো আমরা এখন নিচে দিয়ে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা নিচের দিকে যাই, আসলে কত উঁচু তাহলে আপনারাও বুঝতে পারবেন বিষয়টা। পাহাড় আপনারাও বলবেন যে আসলে এটা গ্রামের ছোটোখাটো একটি পাহাড়। চলুন তাহলে নিচের দিকে। তো বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ আমি দেখানোর চেষ্টা করলাম, তো অবশ্যই ভালো লাগছে হয়তো। তো সবাইকে ধন্যবাদ, এবং আশা করি সবার ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সবসময়, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং
এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।